আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল সোহাগ টু জেড, আর সাথে আছি আমি সোহাগ। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন একটি J1 ফোন স্যামসাংয়ের এবং একটা OTG, এবং OTGটা হচ্ছে যে আপনার মাইক্রো, এবং এখানে একটা কেবল দেখতে পাচ্ছেন যেটার কাজ হচ্ছে আপনার হার্ড ডিস্ককে, আপনার ল্যাপটপের হার্ড ডিস্ককে আপনার মোবাইলে অথবা হচ্ছে কম্পিউটারে আপনি এটাকে ইউজ করতে পারবেন পোর্টেবল হিসাবে। তো কেবলটা আমি দারাজ থেকেই নিই এবং সেদিন বলি যে এটার যে ইউজার কিভাবে ইউজ করতে হয় সেটা দিব। তো সেই ভিডিওতে কমেন্ট ছিল, এই জন্য আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। তো হ্যাঁ, হার্ড ডিস্কটা দেখতে পাচ্ছেন, এটা ল্যাপটপের একটা হার্ড ডিস্ক এবং এটা হচ্ছে 500 GB। এই দেখেন 500 GB, ঠিক আছে। তো আমি যেটা করব, প্রথমে আপনাদেরকে এই হার্ড ডিস্কটা একটু দেখাই, একটু হাত দিয়ে ধরলে ভালো হয়। এক হাতে আমি ফোন ধরে আছি, এটাকে লাগালাম। এরপরে এখানে OTGটা সম্ভবত ডিস্টার্ব আছে, যাই হোক। এইটা আরেকটা জিনিস আগে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখানে ফোন মেমোরিটা শো করতেছে, মেমোরি কার্ডটা কিচ্ছু নাই। এরপর আমি এখন এখানে যে কেবলটা আছে এটা লাগিয়ে দিব। ভিউয়ার্স, এটা লাগানোর পরে এখানে কিন্তু আপনার কি হবে, লাইট জ্বলবে, এটা ভালো করে লাগে নাই, এই জন্য হচ্ছে না, সম্ভবত এটা নষ্ট। ভিউয়ার্স দেখেন এখানে লাইট জ্বলতেছে এবং এটা কিন্তু ব্লিঙ্কিং করবে, দেখেন ব্লিঙ্কিং করতেছে। এবং এই যে দেখেন এখানে EFI সিস্টেম ভলিউম এবং এখানে লস ডিয়ার একটা ফোল্ডার আসছে, এই যে দেখেন ডিভাইস এবং USB স্টোরেজ, হার্ড ডিস্কটা এখানে চলে আসছে। তো এটাই সিস্টেম ব্যবহার করার, আপনি এভাবে চাইলে কিন্তু কম্পিউটার ইউজ করতে পারবেন। আমি জাস্ট মোবাইলে করে দেখালাম, কম্পিউটার দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো দেখেন নিয়ে ফেলতেছি, নিয়ে ফেললাম এবং চলে গেল। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো না লাগার কারণ কমেন্টে লিখে জানাবেন, এবং নেক্সট ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিডিও শেষ, এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।